আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি শেয়ার করব একটি ওড়না কিভাবে সহজেই পেইন্টিং করা যায় একদমই কম খরচে, অল্প সময়ের মধ্যে এরকম একটা সিম্পল ডিজাইন করে নেওয়া যায়। তো এই ওড়না ডিজাইনটা করতে আমি লাল রঙের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি আর এই সিম্পল ডিজাইনটা চুজ করে নিয়েছি। আমি নিজে নিজেই ভেবে নিয়েছি যে কোন পাশে কিভাবে আমি ডিজাইনটা করব। আর প্রথমেই ওড়নাটা বিছিয়ে নিয়ে এরপরে সাদা রঙের একটি রং পেন্সিল দিয়ে আমি হালকাভাবে একটু ড্রয়িং করে নিয়েছি। আর এখানে আমি অবশ্যই বলবো যে ডার্ক কালারের কোনো পেন্সিল ইউজ না করতে। যে পেন্সিলগুলো সাধারণত আমরা লেখালেখি বা আঁকাঝোঁকার কাজে ব্যবহার করি ওগুলো ইউজ না করাই ভালো, তাহলে রং থেকে ফুটে থাকবে। যেহেতু আমি সাদা রং দিয়ে করব তো দেখা যাবে, ধুলেও ওটা আর পরিষ্কার হবে না, তাই সাদা রঙের রং পেন্সিল দিয়েই সিম্পললি ড্রয়িং করে নিয়েছি। জাস্ট বোঝা যায় যেন কোন রেখাটা আমি কোন দিকে টেনেছি। আর এভাবে একটা ফুল করে নিয়ে তারপর একটু লতা সিস্টেম করে নিয়েছি। ফুলটা আমি 10 নম্বরের ফ্ল্যাট ব্রাশ দিয়ে করেছি আর এই ডালপালাগুলো আমি 0 নম্বরের রাউন্ড তুলি দিয়ে করছি। এরপরে একটু ফুল করে নিচ্ছি আর এই ফুলগুলো আমি 9 নম্বরের রাউন্ড তুলি দিয়ে করছি। আর এই ওড়নাটা পেইন্টিং করতে আমার এশিয়ান কালারের, এটাও অ্যাক্রেলিক কালারের মতোই কাজ করে, তো এক সম্পূর্ণ একটা রঙই আমার লেগেছে। এই 2.5 গজ ওড়নাটা পেইন্টিং করতে সম্পূর্ণ একটা রঙই আমার লেগেছে এই ডিজাইনটা করার জন্য। এভাবে করে আমি ওড়নার একটা সাইড থেকে ফুল দিয়ে এভাবে করে নিয়েছি পাশের সাইডগুলো। এরপরে সিম্পললি ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু পাতার মতো ডিজাইন করে দিচ্ছি। এরপরে আবার সাইডের ডিজাইনগুলো করার জন্য আবারও রং পেন্সিল দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি। তারপর আবার ওই 10 নম্বর ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি সাদা রং দিয়ে এই ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। এই ফুলের মাঝে আমি আবার গ্লিটার ইউজ করব, যে টিউব গ্লিটার আমরা হাতে ইউজ করি মেহেদির মতো, তো ওই গ্লিটারই আবার এখানেও ইউজ করব। আর এই গ্লিটার কখনোই উঠে যাবে না, এই রঙের সাথে সাথে করে দিয়ে দেব। এরপরে আমি 2 দিন শুকাবো, এরপরে উল্টো পাশে আয়রন করে নেব, তাহলে আর গ্লিটার বা রং কোনোটাই উঠে যাবে না। এবার আমার এটা একদমই রেডি হয়ে গিয়েছে, মাঝে আমি গ্লিটারগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না। আশা করি সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।